আইটিআই ইনস্টিটিউশন রয়েছে গভর্নমেন্টে রয়েছে আঠারোটি প্রাইভেট দুটি সংস্থা রয়েছে ওয়েস্টে পাঁচটা সাউথে দুইটা নর্থে দুইটা সিপাজলা দুইটা গোমতী দুইটা খোয়াই দুইটা দলাইতে তিনটা উনকুটিতে দুইটা এই টোটাল কুড়িটা আইটিআই রয়েছে এই কুড়িটা আইটিআইয়ের মধ্যে টু ইয়ার্স কোর্স রয়েছে চোদ্দোটি এবং সতেরোটি রয়েছে ওয়ান ইয়ার কোর্স যেগুলি দুটো করে কোর্স রয়েছে টু ইয়ার্স কোর্স এর মধ্যে ইম্পর্টেন্ট হলো আর্কিটেকচারাল ডটসম্যান আরেকটা ডটসম্যান সিভিল ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্স ইনফরমেশন টেকনোলজি মেকানিক মোটর ভেহিকেল মেকানিক রেজিস্ট্রেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক কনজিউমার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস মেকানিক মেডিকেল ইলেকট্রনিক্স সার্ভেয়ার টার্নার ওয়ারম্যান এগুলি ছিল বা আছে এখনও কোনো দিন কোন সরকার অতীতের এগুলি সম্বন্ধে কোনো কোন রকম গুরুত্ব দেয়নি আপনারা জানেন যে আমার জানা মতে ভারতবর্ষ বোধ খুব সম্ভব একটা স্কিল ইউনিভার্সিটি আছে মানুষকে যখন স্বাবলম্বী করতে গেলে মুখে মুখে স্বাবলম্বন বললেই হবে না স্বাবলম্বী করতে গেলে তার কিছু পরিকাঠামো দরকার এবং তাকে তৈরি করে দিতে হবে আমরা আমাদের সরকার আসার পরে স্কিল ডেভেলপমেন্টের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই এবং যেহেতু আমরা বলছি যে নিজের পায়ে দাঁড়ানো অর্থাৎ স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের যে মূল উদ্দেশ্য সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের সরকার বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই হেডেড বাই অ্যাডিশনাল সেক্রেটারি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স একটা টিম গুজরাট এবং মহারাষ্ট্র ভিজিট করেছিল অক্টোবর দু হাজার আঠারো ডিজার্ড বাই দি চিফ মিনিস্টার গভর্নমেন্ট অব ত্রিপুরা টু স্টাডি দি ডাইরেক্টরেট ম্যানেজমেন্ট আইটিআই ফাংশনিং স্কিল ডেভেলপমেন্ট পবলিক প্লেসমেন্ট অ্যাটসেট্রা ইনক্লুডিং স্কোপ অফ লিঙ্কিং অফ স্কিল ট্রেনিং উইথ দিম এডুকেশন টু এনকারেজ এন্ড এক্সেল ট্রেনিং ইন ইন ত্রিপুরা এই টিম ভিজিট করে আসলো এন্ড সাবমিটেড এ রিপোর্ট কি রিপোর্ট দিল দি টিম হ্যাজ সাবমিটেড এ রিপোর্ট আফটার ভিজিটিং দি গুজরাট অ্যান্ড স্টেট টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু গভর্নমেন্ট অফ ত্রিপুরা

ভারত সরকার দুই হাজার সতেরো সালে দুই হাজার সতেরো সালে ভারত সরকার যে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এনসিবিটি যাকে বলে যেমন মধ্য শিক্ষা একটা কাউন্সিল তো ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং একটা কাউন্সিল বলেছে যেহেতু স্কিল আইটিআইটা যদি দেখা যায় আইটিআই গ্র্যাজুয়েটস টু গেট ক্লাস টেন এন্ড টুয়েলভ ইকো সার্টিফিকেটস যদি ক্লাস টেন পাস করার পর টু ইয়ার্স কোনো কোর্স যদি ক্লাস টেন পাস করার পর টু ইয়ার্সের কোনো কোর্স যদি আইটিআইতে কেউ পড়ে এবং পাস করে পরবর্তী সময় সে যদি সে তখনই টুয়েলভ ক্লাস স্ট্যান্ডার্ড হবে তাকে ইকোয়েলেন্ট টু টুয়েলভ পাস হয়ে যাবে যদি টুয়েলভে শুধুমাত্র ইংলিশের পরীক্ষা দেয় ফিনিশ ইকুয়ালেন্ট টু টুয়েলভ আমাদের রাজ্যে কখনো এই চিন্তা আগের সরকার করেনি কিছু করেনি অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং যেখানে ইউনিয়ন স্কিল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ মিনিস্টার সেটা অলরেডি প্রপোজাল পাঠিয়েছিল হিউম্যান রিসোর্সে অলরেডি হিউম্যান রিসোর্স অ্যাকসেপ্টেড ইন দ্য ইয়ার টু থাউজেন্ড সেভেন্টিন এবং পরবর্তী সময় এই জন্য যেটা বললাম যে একটা কাউন্সিল ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং তাদের একটা বলছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ যেমন রয়েছে খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে ওরা ক্লাস টুয়েলভে যারা আইটিআই পাস আউট টু ইয়ার্স কোর্স যদি টেন পাস হয় তাহলে এই যে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং তাদের এখানে গিয়ে একটা যে কোনো তাদের ইংরেজি না চলবে তাদের এখানে পরীক্ষা দিলে তারা একটা সাবজেক্টে পরীক্ষা দিলে তারা টুয়েলভ হিসাবে শিকরে আমরা কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের চিঠি পাওয়ার পরে এই যে এই তথ্যটা আমাদের জানার পরে চিঠি নয় তথ্য জানার পরে আমাদের শিক্ষা পর্ষদ দুই হাজার উনিশে দু হাজার সতেরোতে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় এবং গভর্নিং বডি অফ মধ্য শিক্ষা অ্যাডপ্ট করেছে দুই হাজার যদি আইটিআই করা কোন আমাদের যে টু ইয়ার্স কোর্স সে টেন পাস যদি পাস করে কোর্সে ভর্তি হয় সে যদি শুধুমাত্র একটা ইংরেজি সাবজেক্ট পরীক্ষা দিলে তাকে আমরা ধরে নেব টুয়েলভ স্ট্যান্ডার্ড এবং এটা আমরা অলরেডি আমাদের সরকার এটাকে অ্যাকস্টার্ব করেছে কারণ আমরা বৃত্তিমূলক শিক্ষার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আপনার ওই দিনে আমি বলেছি যে আমাদের আমাদের গভর্নমেন্ট আসার পরে আমরা অনেকগুলি চব্বিশটা আমরা ভোকেশনাল কোর্স আঠারো উনিশেতে খুলেছি ছাব ছাপ্পান্নটা আমরা উনিশ কুড়িতে খোলার প্ল্যান করেছি এবং কুড়ি জন্য আরও পঞ্চান্নটা আমরা পেয়েছি স্কুলে সেদিন আমি ভোকেশনাল কোর্স বল থেকে বলেছিলাম আজকে এই দিলাম এবং আমাদের রাজ্যে এই করা স্টুডেন্ট পাশ করা ইয়ার্সের যদি তথ্য দেয় টোটাল পাস আউট টেনিস টু ইয়ার ডিউরেশন লাস্ট টেন ইয়ার্স দুই হাজার নশো বিরাশি জন রয়েছে এদের কাছে কে খবরটাও পৌঁছায়নি যে খবরটাও পৌঁছায়নি যে শুধুমাত্র ইংলিশ পরীক্ষা দিলেই সে টুয়েলভ স্ট্যান্ডার্ড হয়ে যাবে নতুবা কিন্তু আইটিআই পাস অ্যালং উইথ টুয়েলভ ইজ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটার আবার এও সিদ্ধান্ত নিয়েছে আমাদের গভর্নিং বডি মধ্য শিক্ষা পর্ষদ যে এইট পাস যারা টু ইয়ার্স কোর্স নট ওয়ান ইয়ার কোর্স আমাদের ওয়ান ইয়ার্স কোর্সও আছে আইটিআইগুলিতে টু ইয়ার্স কোর্স এইট পাস কোনো ছেলে মেয়ে যদি টু ইয়ার্স কোর্স কমপ্লিট করে আইটিআই পাস করে সে মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি মাস্ট এবং আদার বেঙ্গলি অর ককরক অর মিজু অর হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইংলিশ ছাড়া আরেকটা ইংলিশ পাস করলে সে সবগুলি পরীক্ষা দিতে হবে না তাকেও মাধ্যমিক পাশ হিসাবে ট্রিটমেন্ট করা হবে ইকো করা হবে সার্টিফিকেট দেওয়া হবে এ একটা জিনিস এটা আপনাদের জানিয়ে রাখলাম অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের উপরে এবং বিশেষ করে ভোকেশনাল কোর্সের উপরে আমাদের সরকার গুরুত্ব দিচ্ছে এই মেসেজটা দেওয়ার জন্য এই তথ্যটা আপনাদের দিলাম করল না ইংলিশ পরীক্ষা দিতে হবে টুয়েলভের টুয়েলভ পাস যেটা দেবে ইংলিশে অরিজিনাল কোর্স তো তার আছেই তার এস ইম্পর্ট্যান্ট এবং এতে তার বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে যেরকম সুবিধা হবে অন্যান্য ক্ষেত্রেও তার গুরুত্ব এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এটা নিয়েছে আমাদের বউ আগে নিয়েছে সত্র সানে এটার জন্য কোনো সময় আমরা অলরেডি আমাদের গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট আসার পরে সাথে সাথে টিম পাঠিয়েছে এবং আমরা জানেন এক্ষেত্রে গুজরাট সারা দেশের মধ্যে একটা ইম্পর্টেন্ট মডেল স্টেট মনে রাখতে হবে সেখানে কিন্তু এটা সাকসেস হয়েছে এবং মহারাষ্ট্র এটা হয়েছে ওকে না সেটা এটার জন্য আমি ঠিক জানি নাই কিন্তু এটা একে দেখে নেওয়া যেতে পারে কোন কোর্সে পাবে আইটিআই পাশ করার পর্যন্ত টুয়েলভের কোন সার্টিফিকেটটা দেবে আর্টসের না কমার্সের না সায়েন্সের এটা জেনে নেওয়া যাবে আর মাধ্যমিক একটা তো মাধ্যমিকই এটা মাধ্যমিক ক্ষেত্রে বাংলা ইংরাজি অথবা হিন্দি ইংরাজি অথবা মিজু ইংরাজি অথবা ককবরক ইংরাজি এইগুলি অবশ্য অন্য পাশগুলি লাগবে না এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয় এটা আরেকটা মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে এই আমাদের রাজ্যে কোনো দিন ছিল না কেউ চিন্তাও করেনি স্বরাষ্ট্র দপ্তর একটা গুরুত্বপূর্ণ চিন চিন্তাধারা নিয়েছে আপনারা জানেন ক্রাইম ক্রিমিনালদের ডিটেনশনের ক্ষেত্রে সুষ্ঠু তদন্তের স্বার্থে ইনভেস্টিগেশনের স্বার্থে লাই ডিটেকশন ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট কারণ লাই ডিটেক্টর চেয়ারে বসালে যে প্রশ্নগুলি সেট করা হবে যদি ইন্টেনশনালি উক্ত অভিযুক্ত মিথ্যে কথা বলে সেটা কিন্তু সিগন্যাল মারবে সিগন্যাল দেবে ধরুন সে একটা জিনিস জানে প্রশ্ন করল পুলিশ অফিসার এটার সম্বন্ধে কি না আমি জানি না সিগন্যাল দেবে যে না এই জন্য লাই ডিরেক্টর বলে এবং যেমন বাদল বাবু যেমন বাদল বাবু জানে বাদল বাবু এই করাপশনটা তো জানেন না না আমি জানি না তাহলে লাই ডিটেক্টর মেশিনে সিগন্যাল দেবে সিগনাল দেবে এরকম আমাদের রাজ্যে আরও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মামলা রয়েছে একটা মানুষকে খুন করে ফেললো সে বলছে আমি কিছু জানি না বা খুন করালো আমি জানি না অথচ ইজ দ্য মাস্টার ব্রেইন সেজন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা লাই ডিটেক্টর ডিভিশন খুলছি গ্রুপ এ গ্যাজেট অব ত্রিপুরা স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে এর জন্য সিনিয়র সাইন্টিফিক অফিসার গ্রুপে এটা আমরা আমরা গত কুড়ি তারিখের মন্ত্রিসভার বৈঠকে কুড়ি তারিখ গেছে কি লাস্ট মিটিংটা লাস্ট মন্ত্রিসভার এটা এই জিনিসটাকে আমরা অ্যাপ্রুল দিয়েছি এবং এটা এটা হলো ওয়ান পোস্ট অফ সিনিয়র সাইন্টিফিক অফিসার গ্রুপে গ্যাজেট অফিসার টিপিএসসির মাধ্যমে নিয়োগ হবে এবং এটা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিশেষ করে এই ডিভিশনের সেজন্য আমরা এটা নিচ্ছি সেজন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এই ডিভিশন খোলার জন্য কিভাবে খুলবে সিনিয়র সাইন্টিফিক অফিসার ফর লাই ডিটেকশন ডিভিশন অফ স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি আন্ডার হোম ডিপার্টমেন্ট এটা আমরা অনুমোদন দিয়েছি এবং বর্তমানে যেমন যে সিস্টেম রয়েছে এবং রিটার্ন পরীক্ষা লাগবে আমরা আগে ছিল শুধুমাত্র লাইড করতে গেলে শুধুমাত্র কি ছিল যে হানড্রেড পারসেন্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রো টিপিএসসি ছিল যে থ্রো টিএপসি এটা কি মৌখিক নেবে না রিটার্ন নেবে না কি করবে কিচ্ছু লেখা ছিল না অর্থাৎ যেমন খুশি টিপিএসসি করতে পারবে এটা কোনোদিনই হওয়া উচিত নয় রিটার্ন সুপ্রিম হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিচ্ছু করতে পারবে না কারণ যে রিক্রুটমেন্ট পলিসির মধ্যেই লেখা হানড্রেড পারসেন্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসসি রিটেন না অরেলি না বাবা কিচ্ছু নেই এবং ছিল আরেকটা জিনিস ছিল যে পোস্ট গ্র্যাজুয়েট ইন সাইকোলজি ইন উইথ ফিফটি পারসেন্ট মার্কস এবং অ্যান্ড রিকগনাইজড ইউনিভার্সিটি আমরা বলছি না পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিন সাইকোলজি উইথ অর পোস্ট ফরেন্সিক সাইকোলজি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস কারণ এখন দিন দিন মডার্ট হয়ে মানে মডার্ন হয়ে যাচ্ছে সেই জন্য এটা বলছি এবং টু ইয়ার্স এক্সপ আগে ছিল টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ইন ফিল্ড অফ সাইকোলজি আমরা বলছি টু ইয়ার্স রিসার্চ এক্সপিরিয় ইন দি ফিল্ড অফ সাইকোলজি অর সাইকোলজি এটা আমরা করেছি এবং দুশো মার্ক থাকবে রিটার্নের একশো আশি এবং ইন্টারভিউতে টোয়েন্টি আমরা একদম মেনশন করে দিয়েছি নতুবা খেয়াল খুশি মতো টিপিএসসি তার সুবিধা মতো নিয়োগ করবে এটা হওয়া উচিত না একটা গাইডলাইন থাকা উচিত এতদিন এ রাজ্যে যত যত নিয়োগ হয়ে নিয়োগ হয়নি কিন্তু কোনো দিনই সিস্টেম ছিল না আমরা সিস্টেমটা করে দিয়েছি মন্ত্রিসভা এটাও অনুমোদন দিয়ে দিয়েছে নেক্সট কালকে বলেছিলেন দানের কথা ছাব্বিশ তারিখ ছাব্বিশ সাতাশ আঠাশ এর থেকে শুরু করে ফোর্থ জুন পর্যন্ত তিনটা জায়গার থেকে নেবে ছাব্বিশ সাতাশ আঠাশ ছাব্বিশ থেকে আরম্ভ করে চার জুন থেকে নেবে সোনামোড়া বিলোনিয়া অ্যান্ড তাপানিয়া সোনামোড়া ছাব্বিশ তারিখ নিয়েছিল সোনা ময়না জায়গা থেকে নিয়েছিল পাঁচশো আটত্রিশ কুইন্টাল পাঁচশো আটত্রিশ পয়েন্ট সিক্সটি সেভেন আর সাতাশ তারিখ নিয়েছিল বত্রিশ পয়েন্ট টোয়েন্টি সিক্স ডিউ টু হেভি রেইন প্রকিউরমেন্ট অফ পেডি ওয়াজ লেস দেন সাতাশ পাস একদম খুব বৃষ্টি হয়েছিল সেই জন্য নিতে পারেনি আর আজকে তিনটা জায়গায় ভালো নিয়েছে সোনামোড়াতে একশো উনিশ একশো উনিশ কুইন্টাল আর বিলোনিয়া নব্বই পয়েন্ট নিরানব্বই মানে প্রায় একানব্বই কুইন্টাল আর এখনও তেপানিয়া চলছে শেষ হয়নি তেপানিয়া তিনশো পঞ্চাশ কুইন্টাল অলরেডি এখনও চলছে প্রায় এই তিন দিনে কৃষকদের হাতে পৌঁছেছে আপনারা যোগ দিয়ে নেবেন আমি শুধু পরিমাণটা বলে দিলাম টোটাল বিশ লক্ষ টাকার মতো কৃষকদের হাতে টাকা পৌঁছেছে আপনারা ঝড়ের কথা বলছেন তো ঝড় ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে দুটো জায়গায় ঝড় হয়েছিল ছাব্বিশে মেনলি কমলপুর সাব ডিভিশনের দুর্গাচমুনি ব্লকে এবং সালেমা ব্লকে আর বাকিরা সব সাতাশ তারিখ প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কোথায় কোথায় টোটাল পরিস্থিতি হলো এখানে টোটাল ফুললি ফুল্লি ড্যামেজ হাউজেস সতেরো সিভিয়ারলি নাইনটি নাইন পার্টলি ছশো দশ ইনজুর্ড ফোর ফোরের মধ্যে তিনজন হল বজ্রপাতে শান্তির বাজার নগর পঞ্চায়েত এলাকায় আর লাইফ স্টক দুইজন দুইটা শান্তির বাজারে এটা মারা গেছে আর টোটাল সাত লক্ষ সাতান্ন হাজার ইন্টারিম রিলিফ দেওয়া হয়েছে অ্যাসেসমেন্ট চলছে এটা হলো টোটাল প্রত্যেকটি থেকে আরম্ভ করে আপনার ওয়েস্ট ত্রিপুরা ধলাই নর্থ খোয়াই উনকোটি সাউথ গোমতি সিপাইজলা সব জায়গার ওয়েস্ট ত্রিপুরা সব মিলিয়ে এই তথ্যটা আমি দিলাম যেটা এখন এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতি এটা আসবে সম্ভব না সার্ভ উইদাউট সার্ভে ইট ইজ নট পসিবল আপনার জানার দরকার যেটা সেটা আমি দিয়েছি বাংলাদেশ থেকে আজকে একশো উনত্রিশ জনের আসার কথা ছিল শেষ পর্যন্ত এসেছে একশো জন এগারোটা এগারোটার থেকে তিনটা তিরিশ পর্যন্ত সব এবং তাদের সবাইকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে পিআরটিআই হোস্টেলে সাতানব্বই জন নিউ বিল্ডিংস রাখা হয়েছে ন জন এই একশো জন এসছে চারজন এসছিল তারা ইন্ডিয়াতে ঢুকতে দেওয়া হয়নি কেন মিসেস সীমা সাহা পাসপোর্ট নম্বর নোট নট ম্যাচিং ইন্ডিয়ান অ্যাড্রেস গিভেন দি পাসপোর্ট সীমা সাহা মিস্টার অন্তর সাহা মিসেস উর্মি সাহা এই তিনজনের পাসপোর্ট নাম্বার মেলেনি এবং মিস শিল্পী বেগম পাসপোর্ট নাম্বার ইজ নট ম্যাচিং একজনের হলো তিনজনের হল অ্যাড্রেস মেলেনি আরেকজনের হল পাসপোর্টের নাম্বার ইজ নট ম্যাচিং দি জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাইট ল্যাটার নম্বর ল্যাটার নম্বর ডেটেড আঠাশ পাস Copy and close has intimated that 129 Indian nationals will be coming at Agartala, Tripura, Atash by road from Dhaka, Bangladesh through Akhaura Integrated Checkpost. List of 129 Indian nationals was also furnished by the Joint Secretary MEA. But finally, 125 Indian nationals have reached Akhaura check Checkpost from Dhaka, Bangladesh. Four Indian nationals... আউট অফ ওয়ান টোয়েন্টি নাইন ওয়া আর টু এন্টার ইন্ডিয়ান টেরিটোরি দ্যাট ইজ ত্রিপুরা অ্যান্ড দি রিজন অ্যান্ড দি রিজন ফর নট অ্যালাউন আর গিভেন বিলো অ্যাগেন্স্ট ইস পারসন কী বলেছে সেই জন্য বলে দিলাম কেন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি

অ্যারাইভেল ইন্ডিগো কলকাতা হতে পারে আমি জানি না আর গোয়া থেকে মিজোরাম মণিপুর ত্রিপুরা আমাদের ত্রিপুরা আঠারো জন আছে আজ গোয়া থেকে রওনা দেবে সন্ধ্যা ছটায় ট্রেন ওরা বদরপুর আসবে ভদ্রপুর থেকে ওদেরকে আনার ব্যবস্থা আমরা করতে হবে গতকাল চেন্নাই থেকে এগারোটা রাত্রে এগারোটায় আগরতলার জন্য ছেড়েছে ষোলোশো প্যাসেঞ্জার নিয়ে তিরিশ পাঁচ দু হাজার কুড়িতে পৌঁছবে আর আজকে আমেদাবাদ ডিলে আছে রাতের দিকে আহমেদাবাদ অবলিক ভোপাল যেটা এটা আজকে পৌঁছবে রাস্তায় আছে চেন্নাই সেটা রাস্তায় আছে ত্রিবান্দাম সেটা গতকাল ছেড়েছে যেটা এটা একত্রিশ পাঁচে পৌঁছতে পারে দিল্লি যেটা গতকাল ছেড়েছে এটা রাস্তায় আছে এটা হলো ট্রেনের প্রসঙ্গ কলকাতা থেকে এখন পর্যন্ত নশো সাতাশ জন বাই রোডে এসছে আর লাস্ট অফ অল আমরা যদিও তিনটা ট্রেন চেয়েছি ফার্স্ট শ্রমিক স্পেশাল ট্রেন উইল রান ফ্রম হাওড়া রেল স্টেশন টু আগরতলা রেলওয়ে স্টেশন ভেরি শর্টলি অ্যান্ড উইদিন দিস মান্থ এই মাসে একটা হাওড়ার থেকে ছাড়বে আসামের দুশো সতেরো জন ওই জায়গায় রয়েছে টোটাল সারা পৃথিবীতে পঞ্চান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো উনাশি কনফার্ম কেসেস অ্যান্ড কসড তিন লক্ষ একান্ন হাজার আটশো ডেথস ইন্ডিয়া ছিয়াশি ইনক্লুডিং চার সরি চার হাজার পাঁচশো একচল্লিশ ডেথ ত্রিপুরা অ্যাক্টিভ কেসেস আর সেভেন্টি টু অ্যান্ড রিকভার্ড ওয়ান সিক্সটি সেভেন টোটাল পার্সোনাল আন্ডার সার্ভিলেন্স আটাইশ হাজার একাশি চোদ্দ দিন পরে কমপ্লিট করে দিয়েছে সতেরো হাজার আটশো সাতষট্টি ইনস্টিটিউশন কোয়ারেন্টিন কোয়ারেন্টাইন রয়েছে তিনশো তেতাল্লিশ হোম কোয়ারেন্টাইন রয়েছে নয় হাজার আটশো একাত্তর স্যাম্পল কালেকশান পঁচিশ হাজার চারশো সাতানব্বই টেস্টেড চব্বিশ হাজার একশো ছাব্বিশ পজিটিভ দুশো বেয়াল্লিশ নেগেটিভ তেইশ হাজার আটশো চুরাশি আজকে সংগ্রহ এক হাজার তেতাল্লিশ আজকের টেস্ট চলছে আটশো পঞ্চাশ পেশেন্ট রিকভার্ড ওয়ান সিক্সটি সেভেন আন্ডার ট্রিটমেন্ট সেভেন্টি টু টেস্ট পার ছয় কালকে যারা পজিটিভ পাওয়া গেছে দশটা কেসের সিপাইজলা চার দলায় পাঁচ এবং অ্যামং দ্যাম ফাইভ প্যাসেঞ্জার রিটার্ন ফ্রম চেন্নাই অ্যান্ড ব্যাঙ্গালোর অ্যান্ড ফোর প্যাসেঞ্জার রিটার্ন ফ্রম মুম্বাই ওয়ান ওয়াজ রেলওয়ে স্টাফ অ্যান্ড অলরেডি কানপুর ইউপি আমাদের যখন ধরা পড়ল সাথে সাথে আমরা ইনফর্ম করেছি তাকে ডিটেন করা হয়েছে যে কানপুরে ভর্তি আছে উত্তরপ্রদেশের বাহাত্তর জন পেশেন্টের মধ্যে একাত্তর জন রয়েছে শহীদ ভগৎ সিং এ একজন এজিএমসিতে আজকে দুজনকে ডিসচার্জ করা হয়েছে শহীদ ভগৎ সিং থেকে আজকে দুইশো বিরাশি জন চোরে বাড়ি গেট দিয়ে এসছে একশো জন ট্রাক ড্রাইভার একশো সাত্রিশ জন স্ট্যান্ডার্ড পার্সেন্স টোটাল বাহান্ন জন স্ট্যান্ডার্ড অ্যারাইভ টুডে দাম ছড়া দিয়ে টোটাল ভেহিক্যাল পাঁচশো একান্ন এর মধ্যে চারশো চৌত্রিশ জন প্যাসেঞ্জার অ্যারাইভ বাই ট্রেন্টার্ড নাইট ফ্রম গুরুগ্রাম আউট অফ দ্যাম থ্রি পুট আন্ডার ফেসিলিটি কোয়ারেন্টাইন তিনজনকে সিমটম পাওয়া গেছে তিনজনকে এইট টু ওয়ান স্যাম্পলস ওয়ে টেকেন ফ্রম দ্যাম একশো ছয় প্যাসেঞ্জার অ্যারাইভ চেকপোস্টটা বলে দিয়েছি অ্যান্ড টুডে ইন দি লেট ইভিনিং টু মোর ট্রেন চইল অ্যারাইভ ফ্রম চেন্নাই অ্যান্ড আহমেদাবাদ অ্যান্ড রেলওয়ে স্টেশন এ হলো চিত্র আমি যারা সাংবাদিক বন্ধুদের বলবো কে কোন পত্রিকার তো আমি জানি না সবাইকে চিনি এই সময় কোনো কমেন্ট করা খুব সাবধান আমি ভাবলাম যে আমি নি ভুল বলে ফেলেছি হটস্পট থেকে আসা যাত্রীদেরও হোম কোয়ারেন্টাইনে রাখবে রাজ্য কোথায় বললাম আমি জানি না এতে কাউকে ইচ্ছা করে ইন্টারন্যাশনালি বলা হয় বিভ্রান্ত করার জন্য হটস্পট থেকে ফিরে আসা যাত্রীদেরও হোম কোয়ারেন্টাইন রাখবে রাজ্য প্রতি পাঁচজনে একজনের ইস্যাম্পল রেস্ট করে এটা আমি বলেছি কিন্তু হটস্পট থেকে ফিরে আসা তাদেরকে আমরা হটস্পট থেকে আগেই বলেছি হটস্পট অ্যান্ড সিমটমস তাকে ফেসিলি কোয়ারেন্টাইন রেখে তাদের স্যাম্পল কালেকশন করে যদি পজিটিভ হয় ট্রিটমেন্ট নেগেটিভ হলে হোম আরেকটা বলেছে কেরল সরকার এখন সম্পূর্ণ হোম কোয়ারেন্টাইন উপর উপর জোর দিয়েছে সব বিচার করে রাজ্য মন্ত্রিসভা বাধ্য হয়ে কেরলকে অনুসরণ করছে বলে জানিয়েছেন এটাও ভুল আমি বলেছি আমরা গুরুত্ব দিচ্ছি হোম কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইন তিনবার বলেছি এবং বলছি হোলো হো আমরা আমাদেরটা বেস্ট মডেল এবং আমরা আমরা এর থেকে ওয়ান টু ওয়ান ইস টু ফাইভ আমরা করছি আমরা ফলো করছি না তো অনু আমি বলছি অন্যান্য অনেকে বলে কারলকে অনুসরণ করার কথা আমরা সেটা না আমরা নিজেদের বেস্ট মডেল যেটা বলা সেটাই উল্লেখ রাখা উচিত নতুবা মেসেজটা খারাপ যায় আরেকটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে কত গুরুত্ব দেওয়া হয় রাজ্য সরকার থেকে এটা বোঝার জন্য সাবমিশন অফ ডিটেল ইনকোয়ারি রিপোর্ট এগিয়ে ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির বামটিয়া ইন কানেকশন উইথ দি প্রেস ক্লিপিং পাবলিশড ইন দি নিউজপেপার আমরা ইনকোয়ারি অর্ডার দিয়েছি দি স্কুল অথরিটি সঠিক নিউজ হলে ইনকোয়ারি করবো প্রয়োজনীয় ব্যবস্থা নেব এই যে এই যে নিউজ নিউজটা কার বিরুদ্ধে ইনকোয়ারি দেবো তাহলে তো ওনার থেকে ডিএম ডিএম থেকে ওনাকে নোটিশ পাঠাতে হয় দি স্কুল অথরিটি ইনফ্রম দ্যাট ইনকোয়ারি করার পরে রিপোর্টটা কী এসছে দি স্কুল অথরিটি ইনফ্রম দ্যাট দি বাস ফেয়ার ওয়াজ ইনক্রিজড বাই রুপিস হান্ড্রেড এজ পার ডিসিশন এস এম সি সতেরো এগারো উনিশ তখন কি লকডাউন শুরু হয়েছে দি স্কুল অথরিটি ইনফ্রম দ্যাট দি বাস ফেয়ার ভালো হয়েছে খবর উঠেছে আমরা ইনকোয়ারি অর্ডার দিয়েছি এটা দেওয়ায় আসল তথ্যটা এসছে দি স্কুল অথরিটি ইনফর্ম দ্যাট দি বাস ফেয়ার ওয়াজ ইনক্রিজড বাই রুপিস হান্ড্রেড অ্যাজ পার ডিসিশন এস এম সি অন সেভেন্টিন ইলেভেন নাইনটিন বাট কনসিডারিং দি প্রেজেন্ট সিচুয়েশন কোভিড নাইন্টিন অ্যান্ড দি এপিল অব দি অনারেবল এডুকেশন মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা অন সিক্স মে টোয়েন্টি টোয়েন্টি দি স্কুল অথরিটি ডিসাইডেড

টাকা সংগ্রহ করা হয় রিগার্ডিং সমর্পণ নিধি দি স্কুল অথরিটি রিপোর্টেড দ্যাট দে বিন কালেক্টিং রুপিস ফিফটি পার স্টুডেন্ট পার ইয়ার তারা পঞ্চাশ টাকা করে বছরে নেয় এস সমর্পণ নিধি সিন্স টু থাউজেন্ড ফিফটিন দি ফান্ড ইজ ইউজড ফর ডিফারেন্ট ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস লাইক ওয়েলফেয়ার অফ পুর স্টুডেন্টস স্টাফ অ্যাটসেট্রা লিস্ট অ্যান্ড ক্লোজ দি স্কুল হ্যাজ ডোনেটেড রুপিস ফিফটি থাউজেন্ড অনলি টু দি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অন এপ্রিল টেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি তাহলে বোঝা গেল ওয়েলফেয়ারের জন্য তারা আর পঞ্চাশ টাকা যদি কোনো স্টুডেন্টের জন্য এক বছরে নেয় আমার মনে হয় যদি গরিব ছেলেমেয়ের জন্য পঞ্চাশ টাকা বছরে নিলে এটা নট সো হাই সুতরাং যাই হোক যেহেতু খবরটা উঠছে খবরটার কী ইনকোয়ারির আমরা গুরুত্ব দিয়েছি এটা আপনাদের জানিয়ে দিলাম আর কালকে বলেছিলেন জিবি হসপিটালে রাত্রে আমি বলে দিয়েছি এর সাথে যে পেশেন্টের সাথে পাঁচজন লিঙ্ক আর তিনজন ডাক্তারবাবু একজন অ্যাটেন্ডেন্ট একজন গ্রুপ ডি আর দিবাকরবাবুর কোশ্চেনের উত্তর যে যারা এসছে বাংলাদেশ থেকে নিজের পয়সায় ওন কষ্টে এসছে শুধু যদিও ভারতীয় হাই কমিশন মহিলা দিদিমণি নিজে আপ টু চেকপোস্টে এসছে ইন্ডিয়ান টেরিটরিতেও এসছে এসে আবার ওখান থেকে ব্যাক করেছে তবু এটা একটা সহযোগিতা যাই হোক এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বিদেশ থেকে যারা আসবে তাদেরকে আমরা আমাদের খরচে আনব না কারণ তারা গিয়েছে তাদের খরচেই তারা আসতে হবে সেই জন্য ওই ব্যাপারটা ডিসিশান নিতে পারেনি কারণ সেই জন্য নিজেরা খরচে এসছে এই এই তথ্যটা

যিনি গাড়ি চালাচ্ছেন উনি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে খুব স্পর্শকাতর ইস্যু সেন্সিটিভ ইস্যু গাড়িও চলতে হবে টাকাও বাড়ানো যাবে না সোশ্যাল ডিসটেন্স মেনটেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা চিন্তা করছি আমাদের গভর্নমেন্টের এটা আজকেও ট্রান্সপোর্ট মিনিস্টার সাথে কথা হচ্ছে আমরা যতক্ষণ না চালাতে পারবো আমাদের গাড়ি না চললে গভর্নমেন্ট গাড়ি না চললে এটা সমস্যার সমাধান হবে না অন্য কাউকে বলতে পারবো না যে তুমি সিট ক্যাপাসিটি আনো এটা তো আমার বলা উচিত না কারণ তাহলে সোশ্যাল ডিসটেন্স থাকবে না তবুও বিষয়টা আজকেও আমাদের মধ্যে আলোচনা হয়েছে এটা আমাদের নলেজে এসছে এই ব্যাপারটা আমরা খুব সম্ভব মুখ্যমন্ত্রী বিষয়টা কালকে বোধ এটা নিয়ে আলোচনা বসবে না সিট ক্যাপাসিটি নিলে তো সোশ্যাল ডিসিশন থাকবে না আন অভিশালি নিয়ে কি আমি মন্ত্রী বলতে পারি বিষয়টা নিয়ে আগামীকাল আলোচনা হবে আমরা আমাদের বাসগুলি নামানোর জন্য চেষ্টা করছি আমরা কাউকে জোর করে বলতে পারবো না এই জন্য ভর্তুকি দিতে হবে এটা বড় কঠিন এতগুলি আমাদের সম্ভব না আমরা যেমন আজকে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারত স্কিম বলে একটা যেমন আমাদের রাজ্যে যেসব শ্রমিকরা রয়েছে স্ট্যান্ড স্ট্যান্ডার্ড তাদের জন্য অলরেডি পাঁচ কেজি চাউল আমরা দিয়ে দিচ্ছি আজকে আমি উমাকান্তি স্কুলে আমি এটা সদর যাবে না ওরা ওরা বেশিরভাগ গোলবাজার এলাকা মিলেই থাকে এরা এদেরকে আমি জিজ্ঞেস করি যে আপনারা যাবেন না বলছেন আমরা এখানেই শান্তিতে আছি আমরা এখানেই থাকবো লকডাউন উঠলেও থাকবো লকডাউন না উঠলেও থাকবো তবুও যত যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য আমরা তাদেরকে প্রত্যেককে প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল আই কার্ড নিয়ে এসে তারা নিয়ে যাচ্ছে আজকে সবাই পাঁচশো জন নিয়েছে এই টার্গেট সদর মহকুমার প্রায় তিন হাজারের উপরে রয়েছে সদর মহকুমা যদিও সংখ্যা কমে গেছে এর মধ্যে উনিশ হাজার আমরা পাঠিয়ে দিয়েছি এটা অবশ্য ব্রিক ক্লিনের ব্রিক ক্লিন ছাড়াও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ওয়ার্কার রয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার রয়েছে তো তাদেরকে আজকে আমরা শুরু করেছি সদর মহকুমা দিয়ে যেটা আপনি বলেছেন এটা এখন খুব সম্ভব মুখ্যমন্ত্রী নেই কোনো কাজে গেছে বোধ আমি শুনেছি কালকে বসে এটা সিদ্ধান্ত নেবে যারা এই বিশেষ করে গাড়ি নিয়ে একটা সমস্যা ঠিকই আমার তো পরীক্ষা চলে আসছে আপনারা জানেন পরীক্ষার জন্য কতগুলি গাইডলাইন দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এক যেখানে হটস্পট এরিয়াতে আমি রেড এরিয়াতে সেন্টার রাখতে পারবো না সেই জন্য কুলাই সেন্টারটাকে আমরা চেঞ্জ করতে হয়েছে তারপরে আমরা যেমন আচার্য প্রফুল্লচন্দ্র সেখান থেকে ফোর্স ফোর্স আছে এখানে সেন্টার আছে আমাদের আমরা মুখ্য সচিবকে বলে দিয়েছি শিক্ষা দপ্তর থেকে আমাদের এই জায়গাটা অন্তত মিনিমাম আমাদের পাঁচটা রুম ছেড়ে দিতে হবে প্লাস গান্ধী মেমোরিয়াল স্কুল মহাত্মা গান্ধী সেখানেও আমাদের ছটা রুম ছেড়ে দিতে হবে বাকি জায়গায় থাকতে হবে একটা সাইড নিয়ে কিন্তু তারাও থাকার দরকার আমরা বুঝি কিন্তু পরীক্ষার জন্য আমরা এটা করতে হবে দুই স্যানিটাইজার করতে হবে তিন মাস্ক থাকতে হবে সবাই স্টুডেন্ট টিচার ইন্ডিভিজুয়ালরা যাই হোক মাস্ক থাকতে হবে চার স্ক্রিনিং এভরিবডি ডিরেকশন সুতরাং আজকে হেলথ ডিপার্টমেন্টকে আমরা চিঠি দিয়েছি যে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে যেখানে যেখানে সেন্টার যেখানে যে ভেনু আছে সব ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে স্কিনিং করতে হবে তো এগুলির জন্য আমরা আর চিঠি দিয়েছি দপ্তর থেকে চিঠি গেছে তো স্বাস্থ্য দিয়েছি আমরা স্ক্রিনিংয়ের জন্য পরীক্ষার যে কদিন পাঁচ থেকে এগারো তারিখ পর্যন্ত পাঁচ ছয়ই বেশি স্টুডেন্ট এরপরে কম স্টুডেন্ট তো যেখানে পরীক্ষা কেন্দ্র থাকবে এর আগে স্কিনিং করতে হবে স্কিনিং করে করে সবাইকে সেন্টারে ঢোকানো হবে স্যানিটাইজার করবে আমাদের লোকরা আর সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করতে হবে এবং এই জন্য আমরা দুইটা স্কুলের যেমন বিলুনিয়া একটা স্কুলকে দুই ভাগ করতে হয়েছে কারণ এই সেন্টারে পরীক্ষা কেন্দ্র পরীক্ষা হতে হলে ভাগ করতে আমরা পাশের একটা স্কুলে সেন্টার করেছি দুটো জায়গায় মিলে এরম দু জায়গায় আমাদের এই সমস্যা রয়েছে সেখানে আমরা ভাগ করে নিচ্ছি তো এবং গাড়ি ঘোড়া চলা তো দরকারই কোনো অসুবিধা হলে কোনো স্টুডেন্টের সেই ক্ষেত্রে আমরা ওইটাও চিন্তা করছি যদিও বেশিরভাগ সেন্টারই হলো মানে ছেলে ছাত্রছাত্রীদের জাগার মধ্যে পরীক্ষাটা আমাদের নিত এবং পরীক্ষা নেওয়ার জন্য একটা গাইডলাইন হোম সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে সেই ক্ষেত্রে কী কী করতে হবে এটা বলা হয়েছে আমরা সেরকম সব কিছু মেনেই আমরা পরীক্ষা নিচ্ছি এবং এই ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ কটা সেন্টার তো আগেই বলেছিলাম কজন ইনভিজিলেটার থাকবে এবং কোন ডিস্ট্রিক্টে কটা সেন্টার এটা ডিটেলস আসতে হবে যাতে স্বাস্থ্য দপ্তর সেভাবে স্ক্রিনিংয়ের ব্যবস্থা হোক স্বাস্থ্য দপ্তর লোক লাগবে যদিও আছে সংখ্যা আমি নিয়েছি আর তাদের বিভিন্ন জায়গায় স্ক্রিনিংয়ের লোক রয়েছে শিবাজলা বেশি রয়েছে ওয়েস্টে আঠারোটা আমাদের স্ক্রিনিং মেশিন রয়েছে কিন্তু এর বাইরেও তাদের স্টকে রয়েছে ওই সময় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে আমার ঠিক মনে নাই আমরা তো প্রথম ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিলাম পারচেজের কথা পার্চেজের ব্যাপারটা বোধহয় আমাদের ডিপার্টমেন্ট না

সেটা আমরা ভেরিফাই করে দেখব যে কোনো জিনিস এই জন্য দেখবেন বারবার অ্যামেন্ডমেন্ট হয় এই করোনা বারবার অ্যামেন্ডমেন্ট হচ্ছে এস চেঞ্জ হচ্ছে এসওপি চেঞ্জ হচ্ছে সুতরাং এটা সমস্যা তো আছেই ঠিক আছে আমি খবর নেব নিশ্চয়ই কিছু থাকলে এটা ওই জন্য বলে দিয়েছি বললাম তো ওই জন্য বলে দিলাম না পুরনোটা দেখে নাও একই জিনিস অর্থাৎ যা বলেছি ওটার থেকে নড়েনি বাংলাদেশেরটা বলছি সবাইকে নিয়ে আছে এয়ারপোর্টেরটা আমি বলে দিয়েছি আমার ঠিক এখন রেডিমেড বনে নাই কিন্তু আমি একদম পড়ে পড়ে বলে দিয়েছি কি কি করবে বলেছিলাম এয়ার এয়ারের জন্য আলাদাভাবে বলে দিয়েছেন দেখে নিও মনে হয় না পাঁচ ছ দিনের আগে বেশি না পাঁচ ছ দিনের আগেই যেদিন ফ্লাইটটা আসবে এর আগের দিন যেদিন ফ্লাইটটা আসবে বলেছিল এর আগের দিনের দেখবে প্লেসে সব জেনে আছে